আমরা শুরু করেছি গল্পের মাধ্যমে ঈশ্বর লাভের সামান্য প্রচেষ্টা। চলুন আজ শুনব ভক্তির দৌড় কত দূর। আমরা যদি এই গল্পগুলো শুনি, এবং এই গল্পগুলো খুব সাধারণ গল্প, কিন্তু এই গল্পগুলির মর্মার্থ যদি আমরা বুঝতে পারি, তবে আমরা জীবনের সত্যতাকে উপলব্ধি করতে পারব, জীবনের ঈশ্বরের অনুভূতিকে উপলব্ধি করতে পারব, আমাদের জীবনটা সহজ সরলভাবে পরিচালনা করতে পারব। চলুন আর সময় নষ্ট না করে আমরা সরাসরি গল্পে আসি। গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ করে নেব, যারা এখনো পর্যন্ত আপনারা আমাদের এই চ্যানেলটির সাথে যুক্ত হননি, তারা অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করেই আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। ভক্তির দৌড় কত দূর। একজন ভক্ত ছিল যার সাথে ভগবানের কথাবার্তা হতো। একদিন ভক্ত ভগবানকে বলল, প্রভু আপনি আমার সাথে মেলামেশা করেন, অথচ আমার কত ভক্ত আছে তাদেরকে আপনি দেখা দেন না কেন, তাদের সাথে আপনি কেন কথা বলেন না? এই কথা শুনে ভগবান বললেন, তুমি যেটা ভাবছো সেটা নয়, কারণ এরা কেউ আমাকে চায় না, এরা কেউ আমার সাথে কথা বলতে চায় না, এরা শুধু আমার ঐশ্বর্য চায়, আমার ভালোবাসা কেউ এরা চায় না। এই কথা শুনে ভক্তের বিশ্বাস হলো না। ভক্ত তখন ভগবানকে বলল, আপনি আমাকে এড়িয়ে যাওয়ার জন্য এই সমস্ত কথা বলছেন। তখন ভক্ত বলল, বেশ তো ঠিক আছে, তবে আমি যেই স্থানে বলবো তুমি সকল ভক্তকে সেই স্থানে নিয়ে এসো, আমি তাদেরকে দেখা দেব, আমি সেই পাঁচ পাহাড়ের মাথায় থাকব, তুমি তাদের নিয়ে এসো, আমি তাদের প্রত্যেককে দেখা দেব। ভক্তটি খুব খুশি হলো এবং সে তার সমস্ত ভক্তদের এই কথা জানালো। তারাও ভাবল আমাদের ভগবত দর্শন হবে। নির্দিষ্ট দিনে নির্দিষ্ট স্থানে সকল ভক্তদের নিয়ে এই ভক্তটি রওনা হলো। সেই স্থানে যেতে গেলে পাঁচটা পাহাড় পেরিয়ে যেতে হয়। যখন ভক্তরা প্রথম পাহাড়ে পৌঁছালো, তখন দেখলেও ওই পাহাড়টা তামার পাহাড়, তাই কিছু ভক্ত সেই তামা কুড়োতেই ব্যস্ত থেকে গেল। অল্প কিছু ভক্তকে নিয়ে সেই প্রধান ভক্তটি আরো সামনে এগিয়ে চলল। দ্বিতীয় পাহাড়টি ছিল রূপোর পাহাড়, কিছু ভক্ত সেই রূপকুড়োতেই ব্যস্ত থেকে গেল। তৃতীয় পাহাড়টি ছিল সোনার পাহাড়, গুটিকতক যে ভক্ত ছিল তারা সেই সোনাকুড়োতেই ব্যস্ত হয়ে গেল। প্রধান ভক্তটি বলল, আরে চলো, তোমাদের জন্য আরো মূল্যবান জিনিস অপেক্ষা করছে, তোমরা কেন এর পেছনে পড়ে আছো? তখন সেই ভক্তগুলো বললেন, আপনি চলুন, আমরা আপনার পেছন পেছন যাচ্ছি। ভক্তটি যখন ভক্তদের নিয়ে চতুর্থ পাহাড়ে উপস্থিত হলো, তখন সে পাহাড়টি ছিল হীরের পাহাড়, অর্থাৎ যে গুটিগত ভক্ত ছিল তারা সবাই সেই হীরকুড়োতেই ব্যস্ত থেকে গেল। ভক্তটি রইলেন একা। তিনি যখন সেই পাঁচ পাহাড়ের মাথায় গিয়ে পৌঁছালেন, তখন দেখলেন তিনি একা, তার পেছনে আর কেউই নেই। তখন ভগবান হেসে বললেন, আমি এই কথাই তোমাকে বলেছিলাম, এরা কেউ আমাকে চায় না, এরা চায় এদের ঐশ্বর্য, এরা চায় কামনা বাসনা, অর্থাৎ এরা কেউ কোনোদিন আমায় উপলব্ধি করতে পারবে না, কেউ কোনোদিন আমায় পাবে না। আমাদের অবস্থানটিও ঠিক এই রকমই। যারা ভগবানে ভক্তি করে তারা ভাবে আমরা তো ভক্তি করি, কিন্তু ভক্তির অবতার মহাপ্রভু বলেছেন ভক্তির অনেকগুলি স্তর আছে, যথা স্বধর্মে ভক্তি, কর্ম সমর্পণে ভক্তি, জ্ঞান সমর্পণে ভক্তি, শুদ্ধা ভক্তি প্রভৃতি। স্বধর্মে ভক্তি মানে আমাদের সমস্ত জাগতিক আসক্তি মিটিয়ে ভক্তি করা। কর্ম সমর্পণে ভক্তি মানে ভগবানের জন্যই কর্ম করা বোঝায়। জ্ঞান সমর্পণে ভক্তি মানে ভগবানের অবস্থানকে জেনে সেই অবস্থানকে গুরুত্ব দেওয়া, আর সেটা জানা সত্ত্বেও শাস্ত্র জ্ঞানের পাণ্ডিত্য নিয়ে অভিমান করা হলো জ্ঞানের বন্ধন। বিষয় কর্ম যেমনি বন্ধন, তেমনি পাণ্ডিত্যের অভিমানও বন্ধন, যা ভগবানের দিকে যেতে দেয় না, অন্তরহারা হয়ে বাজেই পড়ে থাকে। তাই কর্মবন্ধন ও জ্ঞান বন্ধনকে পাশ করে শুদ্ধা ভক্তিতে প্রবেশ করতে হয়। শুদ্ধা ভক্তিতে প্রবেশ না হলে ভগবানের সাথে সম্বন্ধ হয় না। এই ভগবানের পথে আমাদের নজর রাখতে হবে, আমাদের কোথায় কোথায় আটকে আছি আমরা। আমরা যদি সেই ক্রমস্তরকে না বুঝি, তাহলে আটকে থেকে নিজে ফেল করা অবস্থানটাকেই ঠিক বলে মনে হবে, তাই ভগবানের সাথে আর কোনো সম্বন্ধ হবে না।
তাই ভক্তিটাকে বুঝে নিতে হবে। ঐশ্বর্য হলো বিভূতি ও মাধুর্য হলো ভক্তি, যেটা কেবল ভালোবাসায় প্রকাশ পায়। তাই আমরা যেটা করছি সেটা আমাদের অবিলম্বে বুঝে নেওয়া উচিত। আমরা যেটা ভক্তি বলি সেই ভক্তিটা আমাদের কোন স্তরে আটকে আছে, তার উপরেও কি কোনো স্তর আছে, নাকি সেটাই শেষ কথা। প্রত্যেক পড়াশোনার যেমন একটি উদ্দেশ্য থাকে, তেমনি আমাদের এটারও একটি উদ্দেশ্যের প্রয়োজন। তবেই আমরা সঠিকভাবে এগোতে পারব এবং ঈশ্বরের সান্নিধ্য অনুভব করতে পারবো।